ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। হামলার শিকার হয়েছে দেশটির পশ্চিম, মধ্য, দক্ষিণ ও পূর্বাঞ্চল। বিদ্যুৎহীন 15 লাখেরও বেশি মানুষ। এর মধ্যেই দখলকৃত খেরসনে পাল্টা হামলা জোরদার করেছে ইউক্রেন। প্রাণ বাঁচাতে অবিলম্বে বাসিন্দাদের শহর ছাড়ার আহ্বান জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ফায়াজ আহমেদ। দখলকৃত দক্ষিণাঞ্চল খেরসন পুনরুদ্ধারে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। রাশিয়া জানিয়েছে ওই অঞ্চলে আরও বৃহৎ আকারে হামলার পরিকল্পনা করছে ইউক্রেনীয় বাহিনী। প্রাণ বাঁচাতে অবিলম্বে শহর ছাড়তে বাসিন্দাদের আহ্বান জানিয়েছে রুশ নিয়োগকৃত কর্তৃপক্ষ। শনিবার এক বার্তায় বলা হয়, ফ্রন্টলাইনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, ব্যাপকভাবে গোলা ও সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে ইউক্রেন। 6 দিনে 60,000 বাসিন্দাকে সরানোর পরিকল্পনা রাশিয়ার। ইতিমধ্যে 25,000 নাগরিক সরিয়ে নেওয়া হয়েছে। কিয়েভ জানায়, রুশ দখল থেকে খেরসনের 2টি গ্রাম পুনরুদ্ধার করেছে তারা। স্থলযুদ্ধে বিপর্যয়ের মুখে ইউক্রেন জুড়ে অব্যাহতভাবে মিসাইল, রকেট ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। শনিবার জেলেনস্কি জানান, রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনে আরও 36টি রকেট নিক্ষেপ করেছে আগ্রাসীরা। অধিকাংশ রকেট প্রতিহত করা হয়েছে। জেলেনস্কি আরও জানান, এ মুহূর্তে আকাশপথে করা শতভাগ রুশ হামলা প্রতিহতের সক্ষমতা তাদের নেই, তবে মিত্রদের সহায়তায় ধীরে ধীরে সে সক্ষমতা অর্জন করছে কিয়েভ। 10ই অক্টোবর থেকে চালানো রুশ হামলায় 30% বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। বিদ্যুৎহীন 15 লাখের বেশি গ্রাহক। ব্যাহত হচ্ছে চিকিৎসাসহ জরুরি জননিরাপত্তা কার্যক্রম। ইউক্রেনে হামলায় রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে বলে অভিযোগ জেলেনস্কির। যদি তা সত্যি হয়ে থাকে, ইরানের কর্মকাণ্ড নিরাপত্তা পরিষদের 2213 প্রস্তাবনার লঙ্ঘন। অভিযোগ তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন। তাদের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, গ্রুপ 3-এর আহ্বান মিথ্যা, ভিত্তিহীন। ইরান এ ধরনের অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করছে, নিন্দা জানাচ্ছে। ফায়েজ আহমেদ, একাত্তর।